ইংলিশে টাইপ করা আমাদের কাছে খুবই সোজা কিন্তু অনেক জায়গাতে আমাদের বাংলা লেখারও খুব প্রয়োজন হয় এবার আমি দেখাবো কিভাবে আমরা খুব সহজেই বাংলাতে টাইপ করব এই কাজটি করার জন্য আলাদা কোনো অ্যাপস ইনস্টল করার প্রয়োজন নেই তো বন্ধুরা আমরা একটা সেটিং ওয়ান করলেই কিন্তু খুব সহজভাবেই যে কোনো জায়গায় বাংলায় টাইপ করতে পারবো জাস্ট একটি সেটিং আমাদের মোবাইলের মধ্যে অন করতে হবে তাহলে আমরা ফেসবুক হোক কিংবা হোয়াটসঅ্যাপ বা গুগল সার্চ যে কোনো জায়গাতেই বাংলাতে খুব সহজেই আমরা টাইপ করতে পারবো তো চলুন সেটা কীভাবে অন করা যায় আমরা দেখে নেব আসার পরে আমরা যেতে হবে সেটিং অপশানে তো সেটিং অপশানে যাওয়ার পরে আমরাকে অ্যাডিশনাল সেটিং অপশানে আবারও যেতে হবে তারপরে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট এবং তারপরে ম্যানেজ কিবোর্ডস আর তারপরে জি এর নিচে যে সেটিং অপশানটা আছে সেই সেটিং অপশানের মধ্যে আর তারপরে আমরা সিলেক্ট করব ল্যাঙ্গুয়েজ অপশানটা ওকে এবার আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজটা এখানে অ্যাড করবো তো সেজন্য আমরা বাংলা ইন্ডিয়া এই অপশানটা সিলেক্ট করব এবং এখানে যে তিনটি অপশান আমাদের সামনে আসছে এই তিনটি অপশানেই আমরা ক্লিক করব মানে টিক করে দেব যাতে আমরা এই তিনটি পদ্ধতির মাধ্যমেই বাংলাতে লিখতে পারি তিনটি বক্সে টিক সম্পূর্ণ হয়ে গেলে আমরা এবার ডন করব এবং পুনরায় মেন মেনুতে চলে যাব ওকে সো সেটিংয়ের কাজ আমাদের শেষ তো আমরা যে কোনো জায়গায় একবার ট্রায়াল করে নেবো অর্থাৎ যে কোনো জায়গাতে আমরা দেখে নেব বাংলা কিবোর্ডটা কিভাবে কাজ করে তো আমি গুগল সার্চে গিয়ে বাংলাতে সার্চ দেব গুগল সার্চে আসার পরে আমাদের কাছে যেমন আগে ছিল ইংলিশ কিবোর্ড তেমনটাই আছে কিন্তু স্পেসের পাশে যেই অপশানটা আমরা দেখতে পাচ্ছি সেটাতে একবার ক্লিক করলেই কিন্তু এই ইংলিশ ওয়ার্ডগুলো দিয়েই আমরা বাংলা লিখতে পারবো অর্থাৎ আমি যদি এ এম আই লিখি তাহলে দেখুন এখানে বাংলাতে আমি লেখা হচ্ছে সো এইভাবেও কিন্তু আমরা ইংলিশ ওয়ার্ড দিয়ে বাংলাতে লিখতে পারি কিংবা আমরা যদি সম্পূর্ণ বাংলা ভাষা দিয়ে লিখবো ভাবে তো সেক্ষেত্রে আমরাকে আবার সে অপশানটাতেই টাচ করতে হবে এবং তারপরে আমাদের কাছে সম্পূর্ণ একটি বাংলা কিবোর্ড চলে আসবে তো আমরা এখান থেকেও কিন্তু সেম সেই পদ্ধতিতেই আপনার আমি লিখতে পারব এইভাবে না লিখে হাতে দিয়ে লিখি সেইভাবে যদি ভাবে তো আমরা সেভাবেও কিন্তু এখানে লিখতে পারি তো সেজন্য আমরাকে সেই অপশানটাতেই আরেকবার ক্লিক করতে হবে এবং এখানে তখন ফাঁকা অপশান একটা দেখাবে তো এখানে যদি আমি এভাবে আমি লিখি তো দেখুন এখানে কিন্তু আমি লেখাটা আবার আপনার চলে আসছে সো এই তিনটি পদ্ধতিতেই আমরা কিন্তু বাংলাতে খুব সহজভাবে লিখতে পারবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আর ভিডিওটি যদি একটু আপনার পছন্দ হয়ে থাকে তো অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে এমন ধরনের ভিডিও তৈরি করার জন্য আমরাকে মোটিভেট করবেন ধন্যবাদ